হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা সাধারণ মানুষ কেন বিজ্ঞানীদের কাছেও থাকে না। তেমনই প্রকৃতির নিজস্ব কিছু ফিনোমেনার ব্যাখ্যা বিজ্ঞানীরাও দিতে পারে না। তাই আমি আজ আপনাদের সামনে এমন কিছু অজানা তথ্য নিয়ে এসেছি যেটা দেখার পর আপনি শুধু আশ্চর্যই হবেন না, আপনি অবাকও হবেন। তাহলে চলুন দেখা যাক। অ্যামাজন জঙ্গলে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। এই জঙ্গল অবস্থিত সানাই তেম্পেস্কা নদী। এই নদীতে কোনো মাছ বা সাপ বা কোনো জলজ প্রাণী থাকেই না, এমনকি পোকামাকড় পশু পাখি নদীতে আসার সাথে সাথেই মারা যায়। এর কারণ হলো এটি কোনো সাধারণ নদী নয়, এটাই পৃথিবীর একমাত্র বয়লিং রিভার অথবা ফুটন্ত নদী। এ নদী 6.4 কিলো লম্বা। এ নদীতে যে সকল প্রাণীরা পড়েছে তারা কোনোদিনই বাঁচতে পারেনি। এ নদীর জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রায়। এ নদী মিনিটের মধ্যে ডিম সিদ্ধ করে দিতে পারে। বিজ্ঞানীদের মতে নদীর আশেপাশে কোনো অগ্নগিরি থাকার কারণে নদীর জল এমন গরম ফুটন্ত হওয়া সম্ভব, কিন্তু নদীর সবচেয়ে কাছে সক্রিয় অগ্নগিরি 700 কিলোমিটার দূরে। এ কারণে বিজ্ঞানীরা এ নদীর ফুটন্ত হওয়ার কারণ এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি, আর এ রহস্য আজও রহস্যই রয়ে গেছে। মন্টি কার্লোর একটি ছোট্ট গ্রাম ডিনিসিওতে একটি তুঁত গাছ রয়েছে যে গাছ থেকে ঝর্ণার মতো পানি নির্গত হয়। এই গাছ দেখে মানুষ অবাক হয়ে যায়। যখনই ভারী বৃষ্টি হয় তখনই এ গাছ ঝর্ণাতে পরিণত হয়, কিন্তু এটা কোনো চমৎকার নয়, বরং ন্যাচারাল ব্যাপার। আসলে যখন এই অঞ্চলে ভারী বৃষ্টি হয় তখন ভূমিগত ওয়াটার লেভেল বেড়ে যায় এবং জলের চাপ অতিরিক্ত হয়, এর ফলে গাছের তলা হয়ে ফাঁকা জায়গা থেকে জল বেরিয়ে আসে। শুধুমাত্র এই গাছটিতেই নয়, অসংখ্য গাছে এমন ঘটনা দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।